অপহরণের কয়েক ঘন্টার মধ্যে শিলিগুড়ির নিখোঁজ নাবালককে কালিম্পং থেকে উদ্ধার করতে সক্ষম হলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে নাবালকের মাসি সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এক সঙ্গীর সাহায্যে নিজের দিদির নাবালক ছেলেকে অপহরণ করেছিল উত্তর দিনাজপুরের করণদিঘি শম্পা সাহা। আশিঘর ফাড়ি এলাকার বাসিন্দা, দিদির কাছে মুক্তিপণ হিসেবে চেয়েছিল 50 লক্ষ টাকা। যদিও পুলিশের জালে পা দেওয়ায় বেশি দূর এগোতে পারেনি তারা। কালিম্পং পুলিশের সাহায্যে রবিবার সেখানকার একটি হোটেল থেকে ছেলেটিকে উদ্ধার করে আশিঘর ফাড়ির পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় শম্পা ও তার সঙ্গী সঞ্জিত দেবনাথকে। ঠিক কি ঘটেছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অনুষ্ঠানের জন্য নতুন জামা কাপড় কিনতে ছেলে মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন শম্পার দিদি। ছেলে মেয়েকে আগে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি কিছু কেনাকাটা করছিলেন। সেই সময় শম্পা দিদিকে ফোন করে, ছেলে মেয়ে বাড়িতে রয়েছে জানতে পেরে সে দিদির বাড়ি যায়। এরপর সে দিদির ছেলেকে চিপসের লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। ওই নাবালকের দিদির ষষ্ঠম শ্রেণীতে পড়ে, সে বারবার ভাইকে যেতে মানা করলেও সে মাসির সঙ্গে চলে যায়। বাড়িতে এসে নাবালকের মা একথা জানতে পেরে সঙ্গে সঙ্গে ছেলের খোঁজে বেরিয়ে পড়েন, কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়ায় বিকেলে বিষয়টি আশিঘর ফাড়ির পুলিশকে জানানো হয়। এরপর রাত 9টা নাগাদ নাবালকের বাবা যখন থানায় বসেছিলেন সেই সময় তাকে ফোন করে শম্পার সঙ্গী সঞ্জিত। পুলিশ সেই সময় তাদের মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানতে পারে ফোনটি কালিম্পং থেকে করা হয়েছে। এরপরই রবিবার সকাল আশিঘর ফাড়ির একটি টিম কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হয়। বিকেল নাগাদ ওই নাবালককে উদ্ধার করার পাশাপাশি শম্পা ও সঞ্জিতকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে মোটামুটি শিলিগুড়ি কমিশনারেটে রোজই প্রত্যেকটা থানাতে কিছু না কিছু মিসিং পার্সন হলে কিন্তু আমাদের রিকভারি আমরা করে থাকি, কিন্তু সব রিকভারি কিন্তু আমাদের এভাবে আপনাদের ডেকে কিন্তু আমরা প্রেস ব্রিফ করতে পারি না। এই ইনসিডেন্টটা আমরা অ্যাকচুয়ালি আপনাদের সামনে এই জন্য তুলে ধরতে চাইছি কারণ কি এখানে একটা ছোট্ট করে হলেও প্রেসের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দো ইট ইজ ফেক। আপনাদের একটু জানাবো যে কালকে সন্ধেবেলা মুক্তিনগর পিএসএর আন্ডারে যে আশিগড় ওপি আছে এখানে একটা খবর আসে যে একটা 10 বছরের বাচ্চা ছেলে যার বাড়ি হচ্ছে কি উত্তর শান্তিনগর, ও নাকি দুপুরবেলা থেকে ওকে নাকি পাওয়া যাচ্ছে না, ও সকাল নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবার 10 বছরের বাচ্চা ছেলে যেহেতু মানে আমরা তাড়াতাড়ি আশেপাশে যত জায়গা আছে আমরা সবাইকে অ্যালার্ট করে দিই, তারপরে আমরা বাড়ির যত লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলি, ওদের জিজ্ঞাসাবাদ করি, করতে গিয়ে আস্তে আস্তে আমরা ওদের আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে যাই, এটা শিলিগুড়ি কমিশনারেটের বিভিন্ন জায়গা আছে। করতে গিয়ে আমরা তারপর যেই রাতের দিকে প্রায় 8টা সাড়ে 8টার দিকে একটা ফোন আসে, মানে যেই ছেলেটা মিসিং হয়েছে তার বাড়িতে একটা ফোন আসে মোবাইলে, বলে যে আমাকে 50 লাখ টাকা দিতে হবে না হলে কিন্তু ছেলেকে মেরে শেষ করে দেবো। তারপর আমরা সেটাকে ট্র্যাক করি, ট্র্যাক করে এবং বিভিন্ন জায়গা থেকে সোর্স ইনফরমেশন লাগিয়ে আমরা ফাইনালি ছেলেটাকে আজকে সকালে কালিম্পং থেকে উদ্ধার করতে পেরেছি। যার কাছ থেকে পেয়েছি সে হচ্ছে গিয়ে ছেলেটার মাসি হয় সম্পর্কে, তার সাথে আমরা আরেকজন ভদ্রলোক আছেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি।